লরি ও বরযাত্রীর বাসের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত বেশ কয়েকজন। ঘটনা সালেমা থানাধীন সালেমা কচুরায়। মূলত গুমতি জেলার চালাগাং থেকে বরযাত্রী গাড়ি দামছড়া যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, বাসে 35 জন বরযাত্রী ছিল। আহতদের প্রথমে সালেমা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তারপর সেখান থেকে 11 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে সালেমা থেকে কুলাই ধলাই জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে কুলাই ধলাই হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। কই গেছিলেন, কইতে গাইতেছেন আপনারা? কই যাবেন? বিয়াতে। কেমনে হয়েছে ঘটনাটা? ঘটনাটা একটা বাস ট্রাকটা আইলে আর আমার বাসটি গেছিল, আমার ড্রাইভারটা ওখানে লাগে সামনাসামনি লাগছে। আর কথা লাগছে অনেকজন আমার সামনে আসলে আপনারা জামাইলে যেতেছেন বরযাত্রী আপনারা?